এসএসসি বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানির এই ভিডিওতে আমরা পানি বিশুদ্ধকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি কি কি? আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যেমন পান করার জন্য, তারপর খাওয়ার রান্না করার জন্য বা থালা বাসন মাজার জন্য বা বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করে থাকি। কিন্তু দেখা যায় যে আমরা যেই উৎস থেকে পানি সংগ্রহ করছি সেই উৎসতে কিন্তু দূষণ থাকতে পারে, যেই দূষিত পানি ব্যবহার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পানি ব্যবহারের পূর্বে আমাদের পানি বিশুদ্ধকরণ করা কিন্তু প্রয়োজন। পানি বিশুদ্ধকরণের যে কয়েকটি পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত তার মধ্যে আছে হচ্ছে পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন এবং পাতন। তাহলে চলো এই চারটি প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন আলোচনা করে আসি। তাহলে প্রথমে আসে হচ্ছে পরিস্রাবন প্রক্রিয়ায়। পরিস্রাবন প্রক্রিয়া হচ্ছে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করতে হয়। অর্থাৎ পানিতে যেগুলো দ্রবীভূত দূষক পদার্থ কঠিন আকারে আছে দ্রবীভূত হওয়া, সেটাকে আলাদা করার প্রক্রিয়ায় হচ্ছে মূলত পরিস্রাবন। এবং এই পরিস্রাবনে মূলত অদ্রবণীয় ময়লাগুলো বালির স্তরে আটকা পড়ে, অর্থাৎ যেগুলো দ্রবণীয় না কঠিন যে পদার্থগুলো থাকে পানিতে মিশ্রিত সেগুলো আলাদা হয়ে যায় পরিস্রাবন পদ্ধতিতে। এবং পরিস্রাবনে সূক্ষ্মভাবে তৈরি কাপড় দিয়েও পরিস্রাবন করা যায়। এখানে দেখো পরিস্রাবনের এটাকে আমরা অনেক সময় নর্মাল সাধারণ ভাষায় আমরা অনেকে বলে থাকি পানির ফিল্টার ব্যবহার করি, এটা অনেকটা ফিল্টারের মতোই আর কি। এই যে দেখো এখানে এই এই উপরের স্তরে এই প্রকোষ্ঠে হচ্ছে পানি দেওয়া হয় যেখানে দূষিত পানি থাকে যেটাকে বিশুদ্ধ করা প্রয়োজন পড়ে। তারপরে দেখো এখানে কয়েকটি স্তর আছে, বিভিন্ন ধরো বালু প্রথমে থাকে, বালুর স্তর, তারপর আরেকটা স্তর, তারপর আরও ছোট ছোট নুড়ি পাথরের স্তর, এরকম নুড়ি পাথরের স্তর ছোট থেকে বড় হতে হতে থাকে। এবং একদম নিচের স্তরের পরে এখানে পানি সংগ্রাহকের সংগ্রহ করার লাইন থাকে, ঠিক আছে। তাহলে এটা অনেকটা হচ্ছে আমাদের এই যে যে বাসা বাড়িতে যে ছোট ছোট ফিল্টার থাকে, ফিল্টার আমরা বলে থাকি, সেই ফিল্টারগুলোতে কিন্তু এই পরিস্রাবন পদ্ধতিতে পানিকে বিশুদ্ধ করা হয়, ঠিক আছে। এখানে এই যে যখন বালি পাথর নুড়ি পাথরের এই যে স্তরগুলা পানি যখন অতিক্রম করবে তখন এতে ময়লাগুলো আটকে পড়বে, ঠিক আছে, এইভাবে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। কিন্তু পরিস্রাবনে কিন্তু শুধুমাত্র অদ্রবণীয় ময়লা পৃথক হয়, দ্রবণীয় ময়লাগুলো বা দ্রবণীয় দূষক পদার্থগুলো কিন্তু সেই পরিমাণে পৃথক হয় না। তারপরে আছে হচ্ছে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি ক্লোরিনেশন, অর্থাৎ ক্লোরিন বা ক্লোরিন জাতীয় পদার্থ রাসায়নিক দ্রব্যকে ব্যবহার করে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়ায় মূলত ক্লোরিনেশন, যেমন বিভিন্ন জীবাণুনাশক ব্যবহার, যেমন ব্লিচিং পাউডার, ক্লোরিন গ্যাস, এগুলো ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করাই হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। তারপর সোডিয়াম হাইপোক্লোরাইড, দেখো সবগুলোতেই কিন্তু ক্লোরিন থাকে, এই সোডিয়াম হাইপোক্লোরাইডই হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে কিন্তু অনেকে আমরা ব্যবহার্য পানি দূষক মানে যে কোনো জলাশয় থেকে সংগ্রহ করে সেটা বিশুদ্ধ করে নিতে পারি। তারপরে ক্লোরিনেশনের মধ্যে দেখো এছাড়াও ওজোন গ্যাস এবং অতিবেগুনি রশ্মির সাহায্যেও পানির কিন্তু বিশুদ্ধ করা যায়। তাহলে এই ছিল ক্লোরিনেশন সংক্রান্ত আলোচনা। তারপরে যদি আসো স্ফুটনে, স্ফুটন হচ্ছে যে পানিকে ফুটিয়ে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে ভালোভাবে জীবাণু ধ্বংস করা, এটি হচ্ছে স্ফুটন পদ্ধতিতে। স্ফুটন শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, অর্থাৎ পানি যে এরকম ফুটতে শুরু করে এরকম 15 থেকে 20 মিনিট ফুটালেই পানি জীবাণুমুক্ত হয়ে যায়। এবার আসো সর্বশেষ প্রক্রিয়া পাতন পদ্ধতিতে। এই পাতন পদ্ধতিতে আসলে পানি বিশুদ্ধ করা হয় ওষুধ তৈরি এবং রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য যে বিশুদ্ধ পানি প্রয়োজন সেগুলোকে পাতন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। পাতনের মাধ্যমে পাতন হচ্ছে দুইটা প্রক্রিয়ার সংমিশ্রণ, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবনকে একত্রে আমরা পাতন বলতে পারি। অর্থাৎ দেখো এখানে ধরো এই যে এখানে পানি রাখা আছে যেটাকে বিশুদ্ধ করতে হবে, প্রথমে পানিটাকে হিট দেওয়া হয়, হিট দিলে তখন পানি বাষ্পাকারে চলে যাবে, দূষক পদার্থগুলো এখানে জমা পড়ে যাবে এবং পানি বাষ্পাকারে বের হয়ে যাবে। তারপর এই বাষ্পটাকে একটা শীতলীকরণ শীতক প্রকোষ্ঠের মধ্যে দিয়ে পাস করলে সেই পানিটা পুরোটাই তরল পানিতে পরিণত হয়ে যাবে। এভাবে আমরা পাতন পদ্ধতিতে প্রথমে বাষ্পীভবন, এই যে পানিকে প্রথমে বাষ্প করে দিলাম, তারপরে ঘনীভবন, এই যে শীতকের মধ্যে পানিটাকে কনডেন্স বা জমাট পেতে দিলাম বা ঘনীভবন করলাম, এরকম দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমি বিশুদ্ধ পানি যে পেলাম তাই এই প্রক্রিয়াকে বলা হয় পাতন বা ডিস্টিলেশন। তাহলে এই ছিল পানি বিশুদ্ধকরণ করার চারটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।